সর্বদংশনিবৃত্ত হল 95 বছরের তিননাথ বৈদ্য নামে এক ব্যক্তির। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার চররাহাতপুর এলাকায়। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তিননাথবাবু তার নিজের ঘরে বসেছিলেন। সেই সময় তার পায়ে এক বিষধর সাপ দংশন করে। পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে নদিয়ার নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন সেখানেই তার মৃত্যু হয়। শুক্রবার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। সন্ধ্যে 6টার সময় জেঠু বাড়িতে ছিল, বাড়িতে বসেছিল। দিয়ে বসে থাকার পরে ঘরের থেকে একটু বেরিয়ে দেখতে গেছে কি একটা দৌড় দিয়েছে, দিয়ে সাপ বেরিয়ে পায়ে কামড়ে দিয়েছে। তো কামড়ানোর পর আমার একটা বন্ধুকে আমি ফোন করি। ফোন করার পরে বাইক নিয়ে আসে, জেঠুকে বাইকে চাপিয়ে চাঁদপুর হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট করে, দিয়ে অবস্থা খারাপ হয়েছে। তারপরে ট্রান্সফার করে তার প্রতাপনগর নেওয়ার সময় গেটে মারা যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।